ঠিক আছে, আমরা একটা ব্যবস্থা করে দেবো। এখানে আমাদের মঞ্চ প্রতিষ্ঠিত আছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত পরিচালক বাদশা ভাই। এরকম যদি আমরা আরো ওই রকম স্টুডেন্ট আমরা যদি দর্শন দেই, উনি নিবে তো নেবে, খুব খুশি হবে আমার মনে হয়। তারপরে আমাদের যে কোচিং সেন্টারগুলো আছে বরবিটায়, তা এখানে মঞ্চে আছে আমাদের বরবিটা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার, ওনাকে যদি বলি উনি বিশেষ সুবিধা দিবে, এবং সুবিধা দেওয়ার পাশাপাশি আমরা সহযোগিতা করার মতো প্রতিশ্রুতি তাকে দিতে পারবো। সো বাল্য বিবাহ এরকম যদি কোনো, এটা হচ্ছে অবশ্যই আমরা একটা কুসংস্কার বা সামাজিক বিরোধী। হ্যাঁ, একদম শিক্ষিত মানুষের যে কি মূল্য আমরা সেটা বুঝি, আমরা যে মেধাবী মূল বা সচেতন যে মানুষগুলো তারা বুঝি। সো এরকম যদি কোনো সংবাদ থাকে আর এভাবে এনেকে ইনফর্ম করা হয়, সেটার বিপক্ষে আমরা অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য সচেষ্ট থাকবো। তারপর হচ্ছে স্যানিটেশন আর স্বাস্থ্য ব্যবস্থা, এটা আমরা এভার গ্রিনে যারা আছি তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিছু চাকরিজীবী, এবং এদের পক্ষে আমাদের কিন্তু অর্থায়ন, যারা অর্থায়ন আমরা আমাদের যারা আছে মঞ্চ উপস্থিত তাদের কাছে বা এমপি স্যার বা এভাবে নিজের পকেট থেকে আমরা চাঁদা দিয়ে অর্থায়নটা করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমাদের স্যানিটেশনটা আমাদের পকেট থেকে দেওয়া খুবই টাফ হবে, কিন্তু আমরা অলরেডি দুই তিনটা এনজিওর সাথে কথা বলছি এবং তারা এই এনজিওগুলো আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে, মানে করবে এবং প্রতিশ্রুতি দিয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় বরবিটায় ম্যাক্সিমাম জায়গায় স্যানিটেশন শতভাগ, কিন্তু তবুও যদি কোনো জায়গায় স্যানিটেশনের সমস্যা থাকে আমাদেরকে ইনফর্ম করলে আমরা যথাসাধ্য চেষ্টা করবো সেখানে স্যানিটেশন ব্যবস্থা করার জন্য। সেটা যাই সহযোগিতা করা হবে, নিজের অর্থায়ন হোক, যেভাবেই হোক আমরা চেষ্টা করবো। এই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য পাঁচটা। তা যাই হোক, আমরা প্রথম যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করা, এইটাই আমরা এখন পর্যন্ত এর পিছনে 10টা প্রোগ্রাম করছি এবং আমরা এটাই করে আসতেছি, বাকিগুলো খুব ভালোভাবে আমাদের করা সম্ভব।